powered by SBIHM School of Management, Gajibari, Barashat. আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক শনিবারের বিতর্ক। আজকের বিতর্কের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের সমাজে। যত তন্ত্র আছে অনেকে বলেন সেরা তন্ত্রই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রেই মানুষ অর্থাৎ আমরা যারা এই বিশ্বের নাগরিক আমাদের আমাদের স্বাধীনতা আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের মানবতা এই গণতন্ত্রের মধ্যেই লালিত পালিত হয়। এই গণতন্ত্রই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। কিন্তু সত্যি কি তাই? রোমান সাম্রাজ্যে গণতন্ত্র ছিল, কিন্তু সেই গণতন্ত্রই তো সৃষ্টি করেছিল জুলিয়াস সিজারকে। অনেকে বলেন আসলে স্বৈরতান্ত্রিক ব্যক্তিত্বরাই আসলে আসলে ক্ষমতার প্রতিভূ। আমরা আসলে গণতন্ত্রের নামে পূজা করি এই সমস্ত স্বৈরতান্ত্রিক শাসকদের। তাই যুগে যুগে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সমাজে আসলে গণতন্ত্রের নামে আমরা জন্ম দিই স্বৈরতান্ত্রিক শাসককে। সত্যি কি তাই? এ বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের সভার মত, আমাদের গণতন্ত্রে স্বৈরতান্ত্রিক শাসকের জন্ম দিই আমরা, এ বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই আলোচনা হবে। অনেকেই আছেন বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আবার বক্তাদের মধ্যে এমন কিছু বক্তা আছেন যারা রাজনৈতিক বিশ্লেষক, আবার এমন কিছু সংগঠনেরও বক্তা রয়েছেন যারা সেভাবে কোনো রাজনীতির ছত্রছায়ায় নেই। আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব, তৃণমূল মুখপাত্র, বিশিষ্ট আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন মানস মুখোপাধ্যায়, সিপিআইএম নেতা। আমাদের সঙ্গে রয়েছেন সমীর পুততুণ্ড, পিডিএস নেতা। আমাদের সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে রয়েছে আমরা আক্রান্তর অন্যতম পুরোধা পুরুষ অম্বিকেশ মহাপাত্র। আমি প্রথমেই অম্বিকেশবাবু, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে বলবো যে এই সভার সুর গেঁথে দেওয়ার জন্য। অর্থাৎ সত্যি কি আমাদের গণতন্ত্রে আমরা স্বৈরতান্ত্রিক শাসকের জন্ম দিই? নমস্কার। আজকের এই বিতর্ক সভার যে বিষয়, গণতন্ত্রের মধ্য দিয়েই আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে বেছে নিচ্ছি। আমি এটা ঠিকই, আমাদের দেশ গণতন্ত্রের দেশ, তার মধ্যে এখন যে দুটি সরকার রাজ্যে এবং কেন্দ্রে আসীন আছেন তাদের মধ্যে অনেক স্বৈরতান্ত্রিক ঝোঁক স্পষ্টত দেখা যাচ্ছে। আজকের একটি প্রভাতী দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রথম কলমের দিকেই তাকালে যেটা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদির ডিগ্রি গোপন, জানতে চাইলে জরিমানা। তার সঙ্গে প্রথম কলমেই যেটা লেখা হয়েছে, দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা জানতে চান, এই প্রশ্ন অবৈধ, প্রশ্ন করলে আপাতত জরিমানা হবে, ভবিষ্যতে জেলও হতে পারে। নতুন ভারতে নতুন গণতন্ত্রে এমন নিয়ম হয়েছে। অর্থাৎ যে বিষয়টি আজকে বিতর্ক সভায় নিয়ে আসা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রসঙ্গে কিছু কথা বলার আগে আমি একটু আমার কথা একটু বলে নিতে চাই। যে পরিচয়ে আমি খুব স্বস্তি বোধ করি সেটা হচ্ছে এই, প্রকৃতির নিয়মে প্রত্যেকেই মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হওয়ার পরে বৃহত্তর অর্থে আমিও সকলের ন্যায় প্রকৃতির সন্তান। তার সঙ্গে অবশ্যই আমার মাতৃ পিতৃ পারিবারিক মাতৃভাষা ধর্ম রাষ্ট্র ইত্যাদি পরিচয় লেগে যায়, যার উপরে সকলের ন্যায় আমারও কোনো নিয়ন্ত্রণ নেই, তার কোনো আক্ষেপও আমার নেই। প্রকৃতির মধ্যে প্রকৃতির সঙ্গে নিরন্তর সংঘর্ষ করতে করতে বড় হচ্ছি, বুড়ো হচ্ছি, প্রকৃতি থেকে শিখছি, প্রকৃতিকে চেনার চেষ্টা করছি, এটাই স্বাভাবিক সকলের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক হিসাবে। আমি অধ্যাপক পরিচয় থেকে আমি নিজেকে যে পরিচয়ে
গর্ববোধ করি সেই হচ্ছে প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষার্থী। এই জায়গা থেকে আমাদের রাষ্ট্র, আমাদের দেশকে যদি আমরা দেখি, আমরা জানি সকলেই যে আমাদের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামো। যে সংবিধান রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং গণতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমাদের দেশ। সেই দেশের মালিককে না, সেই দেশের মালিক হচ্ছে দেশের নাগরিকরাই। সেই নাগরিকরাই জনপ্রতিনিধিত্ব আইনে জনপ্রতি নির্বাচন করবেন, জনপ্রতিনিধিরা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং সংবিধানের নামে শপথ গ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্য মন্ত্রিসভা তারা দায়িত্বভার গ্রহণ করবেন। এবং যারা দায়িত্বভার গ্রহণ করবেন, এই প্রশাসন পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন, তাদের কাজ কী সেটাও আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে রয়েছে এই গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামোর মধ্যে। আমরা বলে থাকি আমাদের সরকারকে জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনগণের জন্য সরকার, সবই আমরা জানি। এবং এই সরকারের প্রশাসন পরিচালনায় যে অর্থ ব্যয় হয় সে অর্থ কোথা থেকে আসে? সে অর্থ হচ্ছে জনগণ, নাগরিকরা প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে যে অর্থ ভাণ্ডার গড়ে তোলে, সেই অর্থ ভাণ্ডার থেকে এই কাজকর্ম পরিচালিত হয়। সেরকম একটি পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়েই আমাদের রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল, আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের যে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রে যে শাসক দল আছে, ঘটনাচক্রে উভয়ই স্বৈরতান্ত্রিক, এই নিয়ে কোনো বলার অপেক্ষা রাখে না। আমি যে কথাটা একটু আগেই বললাম যে দেশের নাগরিক আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই গণতন্ত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কী, না একজন চাওয়ালাও, একজন নিরক্ষরও প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী তিনি চাওয়ালা, তার শিক্ষাগত যোগ্যতা তিনি এফিডেভিটের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তিনি তার যে বৈবাহিক সম্পর্ক সম্পর্কে তিনবার নির্বাচনে, গুজরাটে নির্বাচনে বিধানসভায় লড়েছেন সেখানে জানিয়েছেন, আবার 2014 সালে লোকসভা নির্বাচনের সময় জানিয়েছেন। এই সমস্তগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, দেখা যাবে এমন একটা স্টেশনে তিনি চা বিক্রি করতেন, সেরকম স্টেশন সেই সময় ছিল না, বা সেই চায়ের কেউ দেখেওনি যে তিনি চা বিক্রি করেছেন। তিনি এমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন সেখানে জানা, সেরকম তার কোনো শিক্ষকেরও পরিচয় নেই, তার সঙ্গে পড়েছেন এমন কারোর কোনো পরিচয় নেই। তা তিনি যে বৈবাহিক সম্পর্কের কথা একসময় অনুল্লেখ রেখেছেন, তিনবার এপিডিপিটি নির্বাচনের সময় অনুল্লেখ রেখেছেন, উল্লেখ করেননি, আবার 2014 সালে উল্লেখ করছেন। অর্থাৎ আজকে রাজ্যের এবং আজকে কেন্দ্রের শাসক দলে যারা বসে আছেন, তারা এই গণতন্ত্রের সুযোগে, গণতান্ত্রিক পরিবেশের মধ্যে সুযোগে একজন একনায়কতন্ত্রী ওখানে বসে আছেন। আজকে দেখবেন, আজকে সারা জাতীয় পর্যায়ে যে সকল খবরের কাগজ প্রকাশিত হয়েছে, দেখবেন যে গতকাল হঠাৎ প্রধানমন্ত্রী যে নতুন সংসদ ভবন নির্মাণ হচ্ছে সেটা দেখতে চলে যান, সঙ্গে ওম বিড়লাকে, অর্থাৎ যিনি লোকসভার স্পিকার, তাকে সঙ্গে নিয়ে গেছেন। কিন্তু আজকে যত খবরের কাগজের ফার্স্ট পেজে মোদির ছবি সহ সেই সংসদের ছবি বেরিয়েছে, সেখানে কেবলমাত্র মোদির ছবি আছে, ওম বিড়লার ছবি নেই। অর্থাৎ আরএসএসের রাজনৈতিক সংগঠন বিজেপি, সেই বিজেপির যিনি নেতৃত্ব দিচ্ছেন সরকারে এসে প্রধানমন্ত্রী, তিনি একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাইছেন। তার অনেক উদাহরণ যায়, এই সম্প্রতি আমরা যেটা দেখলাম, আমাদের যে শতাব্দী প্রাচীন কংগ্রেস দল, তার যিনি জাতীয় স্তরের নেতা রাহুল গান্ধীর, যেভাবে তাকে তার সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে, তাকে 2 বছর জেলের জরিমানা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবার আমি একটু ফিরে আসি আমাদের রাজ্যের দিকে, এবং রাজ্যে আমরা দেখছি 2011 সালের পরে, বিশেষ করে যিনি দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, বদলা নয় বদল চাই, এই স্লোগান দিয়ে রাজ্যে মানুষের সমর্থনের মাধ্যমে সরকার গঠন করেছেন, তিনি প্রথম দিন থেকেই একেবারে পরিকল্পনা মাফিক, রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক সিদ্ধান্ত বটে, যে কোনোভাবে রাজ্যে দলতন্ত্রকে, গণতন্ত্রকে প্রসারিত হতে দেওয়া যাবে না, বরং প্রতিদিন প্রতি মুহূর্তে গণতন্ত্র কণ্ঠ রুদ্ধ করতে হবে। তার প্রথম এবং অনেক ভিকটিমের মধ্যে আমিও একজন। একটা নিছক কার্টুন আমি আমার বন্ধুদের কাছে ফরওয়ার্ড করেছিলাম, সমকালীন হাস্যরসাত্মক একটা বুদ্ধিদীপ্ত কার্টুন, সেইটার কারণে
রাজ্য প্রশাসনের সচিবালয়ে পরিকল্পনা মাফিক কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে 70-80 জন দুষ্কৃতীকে পরিকল্পনাফিক জড়ো করে আমাকে মারধর করা হয়, গ্রেপ্তার করানো হয়, লকআপে রাখা হয়, ফৌজদারি মামলা দায়ের করা হয়। এবং সেই ফৌজদারি মামলা 11 বছর ধরে চলল আমাদের দেশ এমনকি বিদেশ বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ সত্ত্বেও। এবং সুপ্রিম কোর্ট থেকে নির্দিষ্টভাবে বলা হলো যে ধারায় গ্রেপ্তার করা হয়েছে সেই ধারাটি সংবিধান বিরোধী, সেই ধারাকে বাতিল করা হলো 2015 সালে। তারপরেও এই মামলা চলেছে। শুধু তাই নয়, তারপরেও দুটো মিথ্যে মামলা দিয়ে আমাকে নানানভাবে হেনস্থা করে, আমাকে মানে ব্যক্তি অম্বিকেশ মহাপাত্রকে নিশ্চিতভাবে নয়, অর্থাৎ নাগরিককে, নাগরিক অধিকারকে, গণতন্ত্রে যেখানে সবার কথা, যার কথা আগে সবাইকে শুনতে হবে সেটা হচ্ছে নাগরিকের কথা, অর্থাৎ গণতন্ত্রে বিরোধী স্বর, বিরোধী কণ্ঠস্বর, নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে হবে। এই সুরক্ষিত রাখার দায়িত্ব কার? প্রশাসনের। সেই প্রশাসন যদি পরিকল্পনা করে মিথ্যে মামলা দিয়ে, ক্রিমিনাল মামলা দিয়ে হেনস্থা করা হয়। রিসেন্টলি আমি আমার রিজিওনাল, আমার পাসপোর্ট রিনিউয়াল করতে গিয়ে রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে জানলাম 2023 সালের মার্চ মাসে যে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে 2016 সালে। মামলাটা কিসের ভিত্তিতে হয়েছে? না, একজন তৃণমূলই সমর্থক হরিদেবপুর থানা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমার অভিযোগের মধ্যে কী রয়েছে? অম্বিকেশ মহাপাত্র ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত, আমার বিরুদ্ধে 5টি ধারায় আলিপুর ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের হয়েছে। তারপরে 2018 সালে চার্জশিট দাখিল হয়েছে। চার্জশিট দাখিল হওয়ার পরে আমি 2023 সালে জানছি, ভাবুন আমরা কোন রাষ্ট্রে, কোন রাজ্যে বাস করছি। আমি একজন নাগরিক, আমার বিরুদ্ধে অভিযোগ আমি জানলাম না, অভিযোগ থানায় জমা পড়ার পরে থানা থেকে আমাকে জানানো হলো না। থানা চার্জশিট ইনভেস্টিগেশন করে চার্জশিট দাখিল করে দিল কোর্টে, আমি জানলাম না। কখন জানলাম? না, যখন আমি আমার রিপাবলিক অফ ইন্ডিয়ার পাসপোর্ট রিনিউয়েলের জন্য পাসপোর্ট অফিসে আবেদন করেছি, তখন কলকাতা পুলিশ জানাচ্ছে আমার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা আছে। আমরা কোথায় বসবাস করছি? এই জায়গায় দাঁড়িয়ে আমি সবার শেষে একটা কথা আপনাদের সামনে বলতে চাই। আমার অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন, তার জীবনী আমি এখানে বলতে নিশ্চয়ই যাব না। তিনি চলচ্চিত্র, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হিসাবে আমরা দেখি, তিনি তার যে শেষ ছবি বললে ভুল হবে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে 1940 সালে যে ছবিটি তিনি তৈরি করেছিলেন, দ্য গ্রেট ডিক্টেটার, সেই গ্রেট ডিক্টেটারে তিনি খুব স্পষ্ট করে দেখিয়েছিলেন। এবং সেখানে গ্রেট ডিক্টেটারের ভূমিকায় যাকে শেষে অবতীর্ণ করিয়েছিলেন তিনি ছিলেন একজন শ্রমজীবী ক্ষৌরকার। তিনি 6 মিনিটের কিছু বক্তব্য হাজির করেছিলেন এই সিনেমাটার শেষে। খেয়াল রাখবেন, 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন এই ধরনের একটা মানুষ সাহস করে হিটলারকে উল্লেখ করে তিনি তার সেই বক্তব্য, মানে সিনেমাটা তৈরি করেছিলেন। আমি সব কথা বলার এখানে সময় পাবো না, তাও এসে বলি, তাহলে এসো গণতন্ত্রের নামে সেই ক্ষমতাকে আমরা কাজে লাগাই। আমরা গণতন্ত্রকে কাজে লাগাতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, এসো আমরা একটা নতুন বিশ্বের জন্য লড়াই করি, একটা শালীন বিশ্ব যে মানুষকে কাজ করার সুযোগ দেবে, যে যুবকদের ভবিষ্যৎ ও বার্ধক্যকে নিরাপত্তা দেবে। এসবের প্রতিশ্রুতি দিয়ে পাশবিকরা ক্ষমতায় উঠেছে, কিন্তু তারা মিথ্যা বলছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে না, তারা কখনোই করবে না। স্বৈর শাসকরা নিজেদের মুক্ত করে কিন্তু জনগণকে দাস করে। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য লড়াই করা যাক। এসো আমরা বিশ্বকে মুক্ত করতে চাই, জাতীয় বাধা দূর করতে, লোভ ঘৃণা ও অসহিষ্ণুতা দূর করতে লড়াই করি। এসো আমরা যুক্তির জগতের জন্য লড়াই করি, এমন একটি বিশ্ব যেখানে বিজ্ঞান এবং অগ্রগতি সমস্ত মানুষের সুখের দিকে পরিচালিত হবে। গণতন্ত্রের নামে এসো আমরা সবাই ঐক্যবদ্ধ হই। এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। আমি অম্বিকেশ মহাপাত্রকে ধন্যবাদ জানাবো। তিনি বলেছেন তিনি প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবেই সেই দৃষ্টিকোণ থেকেই বিশ্লেষণ করবেন। তিনি প্রশ্ন তুলেছেন যে সত্যি কি আমাদের সমাজে মত প্রকাশের স্বাধীনতা কমছে, কমছে বিরোধীদের পরিসর, কমছে নিজের যা বলতে চাই, যা দেখতে চাই বা নিজে যা করতে চাই তা বললেও কি অপরাধ এই সমাজ ব্যবস্থায়? তিনি বলছেন যে কেন্দ্রে এবং রাজ্যে এই মুহূর্তে স্বৈরতান্ত্রিক শাসকরা রয়েছেন,
যেন জলে কুমির ডাঙায় বাঘ, সত্যি কি তাই? উস্কে দিলেন। এবার আমরা ডেকে নেব পিডিএসের নেতৃত্ব এবং পুরোধা পুরুষ সমীর পুত্তুণ্ডকে, দীর্ঘদিনের বর্ষীয়ান, তিনি দীর্ঘদিনের বর্ষীয়ান রাজনীতিবিদ এবং তার পাশাপাশি তিনি শাসকের বিরুদ্ধাচারণ করেই নতুন দল করেছিলেন। সুতরাং শাসক এবং বিরোধী, তার চোখে এই গণতন্ত্রে কে কেমন, এবং স্বৈরতান্ত্রিক যে চেহারাটা শাসকের দেখা যায় তা কতটা দাঁত নখ বার করে। সমীর পুত্তুণ্ড, এখানে এমন একটা বিষয় নিয়ে আলোচনা তোলা হয়েছে যার উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা চললেও আমার মনে হয় আমরা এখানে যারা আছি বা এরকম আরও কোনো উচ্চতর সমাবেশ যদি করা হয় আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারব না। আমাদের দেশের গণতন্ত্রের এখানেই হচ্ছে দুর্বলতা। আবার আমাদের দেশের গণতন্ত্রের এখানেই হচ্ছে বৈশিষ্ট্য, আমরা যে যার মতন গণতন্ত্রকে দেখছি, প্রয়োগ করছি। আমি শেষের কথাটা আগে বলি যে আমাদের দেশের গণতন্ত্রের এটা বলা হয় পৃথিবীর মধ্যে প্রাচীনতম গণতন্ত্রের দেশ, 75 বছরের গণতন্ত্র বলা হয়। এখানে মানুষ যতটা সচেতনভাবে গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ রাজনৈতিক দলগুলো তারা সেটা পারেন না। আজকে গণতন্ত্র স্বৈরতন্ত্র নিয়ে যদি কথা হয় তাহলে আমার হিসেবে স্বৈরতন্ত্রের শক্তি গণতন্ত্রের পরিবেশে গণতন্ত্র ভোগ করতে চায়, গণতন্ত্রের বিকৃতি ঘটায়, সুযোগ মতন মুখোশ খুলে আত্মপ্রকাশ করে। এটা শুধু আমাদের দেশের কথা না, আমরা সারা পৃথিবীতেই এরকম পাব। আমি নিজেও যে রাজনীতির মতবাদে বিশ্বাস করি, চলতে চলতে আজকের দিনে তার সর্বশেষ সংস্করণ যদি দেখা হয় তার অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু গোড়াকার কথা নিয়ে পৃথিবীতে অনেক জায়গায় কাজ চলছে। আমরা যদি চীন দেশে যাই, একটাই দেশের একটাই পার্টি তারা দেশ চালাচ্ছে, সেই পার্টির কোনো সমর্থক যদি ভারতবর্ষে কাজ করে তারা এখানে গণতন্ত্র চাইবে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারলে ওরকমই শাসন ক্ষমতা কায়েম করবে, কোনো রকম ফের হতে পারে। আবার যত গণতান্ত্রিক দল আমাদের দেশে কাজ করে, আমি বসে বসে যা লিস্ট করছিলাম, আমি আগে কোনো প্রস্তুতি করিনি, আমার একটা ধারণার থেকে যা করছিলাম তাতে দেখছি আমি আমার উপস্থিত মতন মনে পড়ছে এরকম কোনো দল পাচ্ছি না যে দল গণতন্ত্রের পদ্ধতিতে চলে। অথচ তারা যে কনস্টিটিউশন দিয়েছে পার্টির কনস্টিটিউশন ইলেকশন কমিশনের কাছে, পার্টির প্রোগ্রাম ইলেকশন কমিশনের কাছে, তাতে তারা গণতন্ত্রকে মেনে গণতান্ত্রিক দল হিসেবে কাজ করবে এইভাবেই, আমি তার মধ্যে ঢুকছি না, তারা বলেছে। আমি কতগুলো নমুনা দেই। কংগ্রেস দল ধরুন, এখানে কংগ্রেস তৃণমূল নিয়ে অনেক আন্দোলন করছে, লড়াই করছে। যদি দিল্লিতে কংগ্রেস তৃণমূলের বোঝাপড়া হয়, তা যদি পশ্চিমবাংলায় কার্যকরী হয়, এখানকার নেতারা কী বলবেন? হাইকম্যান্ড বলেছে, কাজেই আমাকে এটা মানতে হবে। আর হাইকম্যান্ড বলতে গিয়ে আমরা শেষ পর্যন্ত দেখব কংগ্রেস দলের প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্ট না হলেও যিনি দল চালাচ্ছে। আমরা যদি বিজেপির দিকে তাকাই, কে চালাচ্ছে? আমি আমার মতন বুঝি আরএসএস চালাচ্ছে। ওখানে ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, কিন্তু শেষ পর্যন্ত তারা যা বলবে সে অনুযায়ী দল ও নরেন্দ্র মোদীও তাদের কথাতেই চলবে। গণতান্ত্রিক ব্যবস্থা কনস্টিটিউশন যা জমা দিয়েছে তাতে কিন্তু ওরকম কিছু নেই। আমরা যদি কমিউনিস্ট পার্টিগুলোর দিকে তাকাই,
গণতান্ত্রিক দল কমিউনিস্ট পার্টির চাইতে এখনকার পরিবেশে আবহাওয়ায় বা আমরা ছোটোবেলা থেকে যেভাবে কাজ করে এসেছি খুব বেশি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আসলে তারা গণতান্ত্রিক নয়। কারণ তার পার্টি কীভাবে চলে, তার পার্টিতে শেষ পর্যন্ত সাংগঠনিক ক্ষেত্রে একটা নীতি আছে, গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি, যেখানে মেজরিটি যা বলবে মেজরিটি মাইনরিটি ভিত্তিতে সব জায়গায় সিদ্ধান্ত হবে এবং তার ভিত্তিতে চলতে চলতে ওপরে কোটারি থাকবে, কোটারি যিনি মাথা হবেন তিনি আলটিমেটলি দল চালাবেন। আমরা যদি লোকাল পার্টিগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখবো টিএমসি মমতা ব্যানার্জি চালায়, তা নিয়ে অনেক রকম কথা চলতে পারে, আমি আমার মতনও কিছু বলতে পারি, সেসব কথায় আমি ঢুকছি না। এনসিপি শারদ পাওয়ার চালায়, উদ্ধব ঠাকরে শিবসেনা চালায়, অখিলেশ যাদব মুলায়ম সিং যাদব আগে চালাতো, লালু প্রসাদ চালাতো, এখন তেজস্বী চালায় আরজেডি, করুণানিধি ছিলেন এখন স্টালিন চালায় তামিলনাড়ুতে, প্রকাশ সিং বাদল ছিলেন তার ছেলে চালায়, ফারুক আবদুল্লাহ ছিলেন আছেন তার ছেলেও চালায়। তাহলে এই দলগুলোদের ভেতরে গণতন্ত্র কোথায় আছে? আমরা যদি এই দলগুলোর কার্যকলাপ দেখতে দেখতে এগোই তাহলে একটা সময় পর্যন্ত মানুষের জন্য কথা কাজ, কাজ কতটা করলেন পরের কথা, কথা না বললে তো গণতন্ত্র চলবে না, কারণ ভোটের জন্য যেতে হবে এবং নিশ্চয়ই অনেকে অনেক কাজও করেন, আমি সেসব বিষয়ের মধ্যে ঢুকছি না। কিন্তু চলতে চলতে দেখা যাবে এরাই একটা সময় গিয়ে মানুষের জন্য আন্দোলন হলো, সংগ্রাম হলো, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি মানুষের সমর্থন বাড়ছে, সমর্থন বাড়ছে, সরকারে আসছে, দেশের সরকার চালাবারও পরিস্থিতি হয়ে যাচ্ছে, সিপিএম সেটা অ্যাকসেপ্ট করেনি সেটা আলাদা কথা, কিন্তু এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে তার মাঝখানেই আমরা দেখব আমাদের গণতন্ত্রের এটা একটা ত্রুটিপূর্ণ দিক, যেখানে চলে আসবে অ্যাবসলিউট পাওয়ার মেক্স করাপ্ট। কেন আসবে? গণতন্ত্র যদি ঠিকঠাক চলে তাহলে সর্বোচ্চ ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা পেলে মানুষের জন্য কাজ সবথেকে ভালো হওয়ার কথা। তার মানে গণতান্ত্রিক শক্তি বলে আমরা কাজের মধ্য থেকে যাদের দেখছি, আমি ওই কনস্টিটিউশন কি অমুক তমুক ওর বাইরে যদি চলে আসি, কাজের অভিজ্ঞতা থেকে যাদের দেখছি যে মানুষের জন্য লড়াই আন্দোলন সংগ্রামে আছে, তারা চলতে চলতে গণতন্ত্রটাকে বিকৃত করে দিচ্ছে। যখনই বিকৃত করে দিচ্ছে ওর মধ্য থেকেই স্বৈরতন্ত্র কার্যকরী ক্ষেত্রে স্বৈরতন্ত্রের প্রবেশের রাস্তা খুলে যাচ্ছে। এবং এটা যদি আমরা বিভিন্ন দলের অ্যাক্টিভিটিস আমরা আমাদের ওভারঅল আমাদের ডেমোক্রেটিক সিস্টেম কনস্টিটিউশন সব কিছু মিলিয়ে এটা খুব শক্তিশালী বলে মাঝ রাস্তায় এটা চিন্তাই হয়ে যাচ্ছিলো, এক দেড় বছর বাদে আবার এসছে, এখন পরপর পরপর অনেক ক্ষেত্রে চিন্তাই হয়ে গেছে, সে রাজ্যে বলুন দেশে বলুন, সেগুলো বলতে গেলে আরও অনেক বেশি টাইম লাগবে, 8-10 মিনিটের কাজ না ওটা। তো তাতে আমরা দেখতে পাচ্ছি মানুষের রায়েই তো বিজেপি জিতে এসছে, তার আগে যারা ছিলেন তারাও একসময় মানুষের রায়েই জিতেছিলেন, কিন্তু মানুষের রায়ের প্রতি মর্যাদা দিয়ে ঠিক মতন কাজ করতে পারেননি, তার কারণে মানুষ আবার তাদের সরিয়ে আরেকটা শক্তিকে এনেছে। এবার তারা চলতে চলতে এমন হয়েছে যে যেহেতু তারা নিরঙ্কুশ শক্তি এবং বেশি শক্তি সমর্থন পাচ্ছেন, তারা চলতে চলতে এমন এমন সব কাজ করছেন। এখন লেটেস্ট যেটা দাঁড়িয়েছে ভারতবর্ষে সেটা হচ্ছে আইনের মোড়কে স্বৈরতন্ত্রকে চালু করা যায় কি না। দেশের সংবিধানের গুরুত্বপূর্ণ যে পিলারগুলো সেগুলোকে এমনভাবে দখল করো, আমি তো প্রকাশ্যে বলেছি, আমরা স্টেটমেন্ট দিয়ে বলেছি, আমাদের অনেকে বলেছেন যে এটা দিলে বেআইনি হলো কি না, বেআইনি হলে অ্যারেস্ট করবে, এখন আমরা এত ছোট শক্তি যে অ্যারেস্ট করে আমাদের বড় করতে চায় না ওরা, কিন্তু আমি বলেছি যে হাইকোর্টের পর্যবেক্ষণ ওই যে 1000 পাতার কত সংখ্যাটা আমার মনে নেই, কিছুদিন মনে ছিল যে রাম মন্দির নির্মাণ নিয়ে তার সঙ্গে নির্মাণের রায় সঙ্গতিপূর্ণ নয়, কোনো পার্টি এই স্টেটমেন্ট করেনি তখন। এবং আমরা অভিজ্ঞতায় দেখলাম যিনি এই রায় দিয়েছেন মানে কত ন্যাকেড, তিনি পরবর্তী সময়ে রাষ্ট্রপতির মনোনীত রাজ্যসভার সদস্য হয়ে যাচ্ছেন, এটা বিভিন্ন ক্ষেত্রে এখন এক্সটেন্ড করছে। এবং এটা চলতে চলতে এমন হচ্ছে যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধিতা করে তাহলে তাদের পেছনে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে লাগাও, তারা অনেকে অনেক অন্যায় করেছে, এগুলো আমি নাম ধরে কাজ ধরে বলতে গিয়ে সময় নষ্ট করছি না। এবং তাদের পেছনে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা অভিজ্ঞতা দেখতে পাচ্ছি পরপর যে যারাই বিরোধিতা করছে তাদেরকে ধরে 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 তার বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সিগুলোকে লাগিয়ে হয় নিয়ন্ত্রণ করো মায়াবতীর মতন,
নিয়ন্ত্রণ করে দাঁড়াচ্ছে কি? নিয়ন্ত্রণ করে দাঁড়াচ্ছে। গত লোকসভার নির্বাচনে 80টা আসনের মধ্যে মায়াবতী 10টা লোকসভার আসন জিতেছিলেন, 62টা আসনে বিজেপিকে জিততে সাহায্য করেছিলেন। এবারের বিধানসভার নির্বাচনে 12% বেশি ভোট পেয়ে মায়াবতী 1টা সিট জিতেছেন। মানুষ কিন্তু বুঝে ফেলছে, একই চালাকি বারবার করে কিন্তু আর ভোটে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না। তাহলে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখছি যে চলতে চলতে গণতন্ত্রের পরিসরে গণতন্ত্রকে ব্যবহার করে মানুষের জন্য কাজ করতে করতে গণতান্ত্রিক শক্তি স্বৈরতন্ত্রের এগোবার রাস্তা খুলে দিচ্ছে। এবং আজকের দিনে আমাদের দেশে রাজ্য বলুন, দেশ বলুন, বিভিন্ন রাজ্যে যে দলগুলো পরিচালিত হয় গণতন্ত্রের পরিসরে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে তারা সরকারে আসছে। আমরা যদি আমাদের রাজ্যের কথা দেখি, 21-এর নির্বাচনে বিপুলভাবে জিতে মমতা ব্যানার্জিরা এসছেন, তখন তো চাকরি বিক্রির দুর্নীতি তো অলরেডি হয়ে গেছে, এটা তো পাড়ায় পাড়ায় লোক জানে, তারা তো জেনেই ভোট দিয়েছে। আমরা তো কেউ দাবি করিনি যে তারা জোর করে ভোটে জিতে এসছে, এটা নানান কারণে তদন্তের মধ্য দিয়ে সামনে এসছে, এখন আমরা অনেক বড় করে দেখতে পাচ্ছি। কিন্তু লালু প্রসাদ তো জেলে বসেই তার বাচ্চা ছেলে, ছোট ছেলে, সে ওরকম লড়াইয়ে নেতৃত্ব দিয়ে এসছে বিহারে। সিপিআই, কংগ্রেস, সিপিএম, সিপিআই, লিবারেশন, এই সব দলের এখন জেডিইউ যুক্ত হয়ে গেছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি জয়ললিতা ওরকমই হয়েছে। আবার তাজ করিডোর মামলা নিয়ে যখন মায়াবতীর বিরুদ্ধে কথা হচ্ছে, তখন তৃতীয় ফ্রন্টের স্বপ্ন সিপিএম দেখেছিল মায়াবতীকে সামনে রেখেই। তাহলে আমরা আমাদের অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক পরিসরে গণতন্ত্রকে ব্যবহার করে যারা কাজের মধ্যে আমরা আছি, তার মধ্যে নানানভাবে বিকৃতি ঢুকে স্বৈরতন্ত্রের রাস্তা খুলে যাচ্ছে। এবং আজকের দিনে স্বৈরতন্ত্র অতীতের মতন স্বৈরতান্ত্রিক কার্যকলাপ অপনলি করার অবস্থায় নেই। এক এক করে আইনগত সংস্থাগুলোকে ব্যবহার করে, সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তাকে কাজে লাগিয়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে বিজেপি কেন্দ্রের সরকার। এবং বিভিন্ন রাজ্যে অ্যাবসলিউট পাওয়ার বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে সেরকমভাবেই অনেকটা তার স্থানীয় প্যাটার্নে, লোকাল প্যাটার্ন, আলাদা আলাদা চেহারা তারা সরকার চালাচ্ছে। এই ব্যবস্থার অবসান না হলে মানুষ সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, স্বৈরতান্ত্রিক প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবে এবং স্বৈরতন্ত্রকে পর্যুদস্ত করা যাবে সেটা সম্ভব নয়। আমি আশা করি আমাদের এই গণতন্ত্র চলতে চলতেই সেই পরিণতি অর্জন করবে যে না, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা পূর্ণ অর্থে এ নানান দিক থেকে নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা ইত্যাদি অনেক কথা আছে, অলরেডি বেল বেজে গেছে, আমি কথা বাড়াচ্ছি না, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি, আমার কথা শেষ করছি, নমস্কার। ধন্যবাদ সমীর প্রতিতুণ্ডকে। তিনি বলছেন গণতন্ত্রে দৃষ্টিভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ কে কোন দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্রকে দেখছেন। আবার এটা ঠিক কথা, গণতন্ত্রের মাধ্যমে জিতে এসেই স্বৈরতান্ত্রিক শাসকের জন্ম হয়। আমরা জানি ইতিহাসে বারবার এইরকম ঘটনা ঘটেছে, ঘটেছে প্রাচীন রোমান সাম্রাজ্যে যেখানে গণতন্ত্রের নামে সেখানেও কিন্তু স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে। আবার হিটলারের উত্থান, মুসোলিনির উত্থান, তার পেছনেও তো গণতন্ত্রের উৎসাহ ছিল। আবার গণতন্ত্রের সঙ্গে সঙ্গে স্বৈরতান্ত্রিকতার চেহারা বদলাচ্ছে। এবং আমাদের দেশে তিনি প্রশ্ন তুলেছেন, স্বৈরতান্ত্রিক শাসন আইনের মোড়কে ফিরে আসছে, যা হতে পারে ভয়ানক। যত এজেন্সি ছিল, সিআইডি ছিল, কি করছিল, গোয়েন্দারা কি করছিল, প্রশ্নটা কেন করবো না আজকের দিনে দাঁড়িয়ে? চিটফান্ড সারদা নিয়ে এতদিন ঘুমিয়ে আছে কেন? ইন্দিরা গান্ধীকেও সরে যেতে হয়েছে, আবার সেখানে গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক সরকার এসেছে। আলিমউদ্দিন স্ট্রিটের ওই চিরকুটের পাওয়া চাকরি, সেইখান থেকেই কিন্তু তাদের উৎস। বাম আমলের চিরকুটের চাকরি, আমি পরিষ্কার বলছি, ব্যবস্থা নিন, মামলা করুন।